শনিবার, 16 মাঘ 1427, 30 জানুয়ারি 2021, 16 জামাদিউস সানি 1442। ১৬৪১ সালের এই দিনে মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে। ১৬৪৯ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরচ্ছেদ করা হয়। ১৮৪০ সালের এই দিনে চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন। ১৯০২ সালের এই দিনে চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৩ সালের এই দিনে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে। ১৯৬৪ সালের এই দিনে র্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র্যাঞ্জার ৬ উৎক্ষেপণ করা হয়। ১৯৭২ সালের এই দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন। ১৯৭২ সালের এই দিনে কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা হয়। ১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করে। ১৯৪৮ সালের এই দিনে ভারতের স্বাধীনতার প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী নিহত হন।